বাংলায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আজকে এই পর্বে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এল ফিফটি এন ফাইভ এর লেসন টু পড়ব আশা করছি আপনারা গত লেসন খুব ভালোভাবেই মুখস্থ করেছেন আসলে এক থেকে পঁচিশ লেসনের এই লেসনগুলো সচরাচর ব্যবহৃত কথাবার্তার বোকাবল এগুলো মূলত শেখানো হয় তো এগুলো শেখার জন্য সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে যা শিখবেন তাই আবার আপনার বাস্তব জীবনে ইউজ করার চেষ্টা করবেন তাহলেই সবচেয়ে ভালো হবে কথাকে কথার মতো করে না শিখতে পারলে পড়ার মতো করে পড়লে আসলে হবে না কথাকে কথার মতো করে শিখতে হবে যেটা আপনি শিখবেন ঠিক সেটাই ইউজ করবেন যাই হোক আজ কথা না বলে আমরা শুরু করি এর দিকে তো শুরুতেই দেখেন এখানে দেওয়া আছে এটা এটাকে নিহঙ্গতে বলে কুরে তো সেটা সেটা হচ্ছে সরে ওইটা আরে এখানে একটু জিনিস গুজার আছে যখন আমরা বলবো এক একটা জিনিসকে কোনো একটা বস্তুকে এটা তার মানে আমি যখন কাউকে উদ্দেশ্য করে বলবো সেটা আমার কাছে আছে বোঝায় যখন আমি বলবো সেটা তো সে জিনিস সেটা বললে আমার সেটা লিসেনার যাকে বলছি তার কাছে আছে তো সেটা বোঝানোর জন্য হচ্ছে সরে। আবার এমন কোন জিনিস যদি থাকে যেটা আমার কাছে নেই এবং আমি যাকে বলছি যে শ্রোতা বা লিসেনার তার কাছেও নাই। সেটা আমাদের দুজনের থেকেই দূরবর্তী অবস্থান আছে তাহলে সেটা বোঝানোর জন্য হচ্ছে আরে তো এটা করে সেটা সরে ওইটা আরে আবার এটা সেটা ওইটা ঠিক আবারও দেখা যাচ্ছে কোন সোনো আনো তো করে সরে আরে এবং কোন সোনো আনো এর আমরা যদি ব্যাখ্যায় যাই সেই ব্যাখ্যাটা আমরা অবশ্যই গ্রামার লেসনে পাবো তারপরে এখানে একটু বলে রাখি করে সরে আরা দ্বারা শুধুমাত্র বস্তুকেই বোঝানো হয় কিন্তু কোন সোনো আনো দ্বারা বস্তু এবং প্রাণী দুইটাকেই বোঝানো হয়ে থাকে এতটুকু এখন জানলেই আশা করি হবে বাকিটা আমরা গ্রামারে দেখব এরপরে বই হোন ডিকশনারি ঝিসো ম্যাগাজিন জার্সি খবরের কাগজ শিনবন নোট নতো আমি এর আগেও বলেছিলাম যখন আমরা কাতাকানা পড়ব কাতাকানাগুলো ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশ থেকে নিহঙ্গতে নিয়ে এসেছে সেটা কাতাকানা দিয়ে এখানে দেখেন নোট আর নোতো শুনতে একই রকম একই রকমের শুধুমাত্র জাস্ট উচ্চারণটা জাপানিজ হওয়ার কারণে একটু চেঞ্জ হয়েছে এটা হচ্ছে কাতাকানা দিয়ে ভোকাবুলারি আশা করা যায় খুব বেশি সুবিধা আর কি মনে রাখার তো ব্যক্তিগত নোট বা ডায়েরি তেচো ব্যবসায়িক কার্ড মেইশি কার্ড কাদো পেন্সিল এন পিচ্ছু কলম বড় পেন বল পেনকে কাতাকানায় বড় পেন ল নিহঙ্গতে নাই যার কারণে লয়ের পরিবর্তে রু হয়েছে চাবি কাগি ঘড়ি, তোকেই ছাতা কাঁসা ব্যাগ কাবান টেলিভিশন তেরেবি রেডিও রাজিও ক্যামেরা কামেরা কম্পিউটার কম্পিউটার কম্পিউতা গাড়ি কুরুমা ডেস্ক চুকুয়ে চেয়ার ইসু, কফি কোহি চকলেট চকরেতো প্রেজেন্ট গিফট বা উপহার অমি আগে তো আশা করবো আপনারা এই বোকাবলয়াগুলা বাসায় খুব ভালোভাবে নোট করবেন প্র্যাকটিস করবেন শিখবেন তাহলে এবং যেগুলো আপনারা শিখবেন আমি আবারও বলছি সেগুলাই নিজের বাস্তব জীবনে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেই আপনাদের জাপানিজ বোকাবলয়াগুলা মনে থাকবে এবং যদি আপনি শব্দ অর্থ বা বোকাবলায় ভালো মনে রাখতে পারেন তাহলে কথা বলা আপনার জন্য খুব বেশি কঠিন হবে না বলে বিশ্বাস করি আজ আর নয়, আল্লাহ হাফেজ সালামু আলাইকুম